আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শালম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র আলিম দ্বিতীয় বর্ষ। আন্তর্জাতিক বাণিজ্য থেকে আমরা বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্য। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আমরা বিদেশে রপ্তানি করে থাকি, সেই পণ্যগুলোকেই আমরা রপ্তানি পণ্য বলে থাকি। এই রপ্তানি পণ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রচলিত দ্রব্য সামগ্রী, একটা হচ্ছে অপ্রচলিত দ্রব্য সামগ্রী। যে দ্রব্যগুলো আমরা অতীতে থেকে বর্তমান পর্যন্ত রপ্তানি করে আসতেছি সেগুলো হচ্ছে প্রচলিত দ্রব্য সামগ্রী, যেমন চামড়া, পাট, চা, এগুলো উল্লেখযোগ্য। আর অপ্রচলিত দ্রব্য সামগ্রীর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক এবং হিমায়িত খাদ্য। এগুলো বর্তমানে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তাহলে আমরা প্রথমে দেখব যে পাট, পাটকে বলা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ, পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। একসময় পাট আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। পাটের আমরা আমাদের দেশে পাটগুলো বিশ্বের উন্নত দেশগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, এই সমস্ত দেশগুলোতে রপ্তানি হয়। আমাদের পাট যে বিদেশে রপ্তানি করি সেটা দুই ভাগে রপ্তানি করি, একটা হচ্ছে কাঁচা পাট, আর একটা হচ্ছে পাটজাত দ্রব্য। কাঁচা পাট হচ্ছে যে পাটটা আমরা সরাসরি কোনো দ্রব্য তৈরি না করে সরাসরি আমরা বিদেশে রপ্তানি করি, সেটা হচ্ছে কাঁচা পাট। এই কাঁচা পাটগুলো রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আর একটা হচ্ছে পাটজাত দ্রব্য। পাটজাত দ্রব্য বলতে আমরা পাট থেকে আমরা থলে, ব্যাগ, এই সমস্ত কিছু আমরা মাদুর, কার্পেট এগুলো উৎপাদন করি, এবং সেই উৎপাদন করে এগুলো আমরা বহির্বিশ্বে রপ্তানি করছি, সেই থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এরপর হচ্ছে চামড়া। আমাদের দেশে যে চামড়া, সেই চামড়ার গুণগত মান অনেক ভালো, আমরা চামড়াও বিদেশে রপ্তানি করে থাকি, এবং চামড়া দুই ভাগে রপ্তানি করে থাকি, একটা হচ্ছে কাঁচা চামড়া, একটা হচ্ছে চামড়াজাত দ্রব্য। কাঁচা চামড়া হচ্ছে যে চামড়া থেকে কোনো ধরনের পণ্য উৎপাদন না করে সরাসরি আমরা বিদেশে রপ্তানি করি, সেটা হচ্ছে কাঁচা চামড়া। আর চামড়াজাত দ্রব্য হচ্ছে যেটা হচ্ছে যেমন জুতা, ব্যাগ, এই সমস্ত কিছু আমরা চামড়া থেকে উৎপাদন করে সেগুলো কিন্তু বহির্বিশ্বে রপ্তানি করি। আমার এই চামড়াজাত দ্রব্য এবং চামড়া যে বাজার সেটা কিন্তু আমাদের বহির্বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই সমস্ত দেশগুলোতে আমরা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এরপরে হচ্ছে আমাদের দেশে আরেকটা দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করে থাকি, সেটা হচ্ছে চা। আমাদের দেশে চা অত্যন্ত উন্নত মানের চা। আমাদের দেশে বর্তমানে 159টির অধিক চা বাগান আছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণ চা আমরা উৎপন্ন হচ্ছে। সেই চা আমরা বহির্বিশ্বে রপ্তানি করে থাকি, আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এরপরে হচ্ছে আমাদের দেশের অপ্রচলিত দ্রব্য সামগ্রীর মধ্যে যেটা আমরা আলোচনায় আনছিলাম, সেটা হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাকটা কিন্তু বর্তমান সময় আমরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতেছি, এবং তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। আমরা তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তৈরি পোশাকের একটা লাভটা হচ্ছে যে আমাদের দেশে অধিকাংশ তৈরি পোশাকে যারা কাজ করতেছে তারা অধিকাংশই হচ্ছে মহিলা, এবং প্রায় 90% মহিলা এই তৈরি পোশাকের সাথে জড়িত। আমাদের দেশে তৈরি পোশাকের মান, গুণগত মান অন্যান্য দেশের তুলনায় ভালো, বিধায় আমরা বহির্বিশ্বে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। এবং এটা কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা আনয়নের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য রপ্তানি দ্রব্য। এরপরে হচ্ছে হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য বর্তমান সময়ে আমাদের দেশের যে হিমায়িত খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিংড়ি। চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড, সাদা স্বর্ণ। আমরা চিংড়ি বহির্বিশ্বে রপ্তানি করে, বিশেষ করে বেলজিয়াম, ফ্রান্স, ক্যানাডা সহ উন্নত দেশগুলো যারা, তারা আমাদের দেশের হিমায়িত চিংড়ি যেটা সেটা অত্যন্ত কদর আছে, এবং সেই কদরের কারণে আমরা বহির্বিশ্বে রপ্তানি করে প্রচুর পরিমাণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। এটাও কিন্তু আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা প্রধান রপ্তানি দ্রব্য আমরা বলতে পারি। এরপরে ওটা হচ্ছে প্লাস্টিক সামগ্রী। আমাদের দেশে যে প্লাস্টিক সামগ্রী সেগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের প্লাস্টিক সামগ্রী। এই প্লাস্টিক সামগ্রীগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। এরপরে আমরা যেটা দেখবো যে আরেকটা রপ্তানি দ্রব্য, সেটা হচ্ছে ঔষধ। আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে 170টির অধিক দেশে আমরা ঔষধ রপ্তানি করতেছি, এবং সেই ঔষধটা আমাদের দেশে অত্যন্ত উন্নত মানের ঔষধ, এবং সেই ঔষধ বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি। এরপরে হচ্ছে প্রকৌশল দ্রব্য দিয়ে। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের প্রকৌশল দ্রব্য উৎপাদন হচ্ছে, এবং সেই প্রকৌশল দ্রব্যগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি। এইগুলো ছাড়া আমাদের দেশে থেকে দিয়া সেলাই, পার্টেক্স, রেশম, বই, পুস্তক ইত্যাদি আমরা বহির্বিশ্বে রপ্তানি করতেছি, এবং সেগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হইতেছি, এবং যেটা আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।